জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার খবরটি পেয়েছিল ভারত। তবে ম্যাচে চ্যালেঞ্জ ছিল একটি, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে গ্রুপে সেরা হওয়াই ছিল ভারতের সামনে লক্ষ্য। সেই লক্ষ্য শতভাগ পূরণ করেছে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টুতে সেরা হয়েছে রোহিত শর্মার দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে 71 রানে পরাজিত করেছে ভারত। এই ম্যাচে ব্যাটে বলে দুই বিভাগেই জিম্বাবুয়ের উপর তাণ্ডব চালিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে শুরুতে ওপেনিং এ অর্ধশত রান করেন কেএল রাহুল। রোহিত শর্মা বিরাট কোহলিদের ব্যর্থতার দিক 145 স্ট্রাইক রেটে 3 ছক্কা 3 চারে 51 রানের ইনিংস খেলেন রাহুল। শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালান সূর্যকুমার ইয়াদব। এদিন 244 স্ট্রাইক রেটে 4 ছক্কা 6 চারে মাত্র 25 বলে 61 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ব্যাটার। জবাবে এই রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং ভুবনেশ্বর কুমারদের দুর্দান্ত বোলিং 17.2 ওভারে 115 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাতেই 71 রানের জয় নিশ্চিত হয় ভারতে। ভারতের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট পেয়েছেন রবিচন্দ্র অশ্বিন। 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন তিনি। হার্দিক পাণ্ডিয়া মোহাম্মদ শামি, একটি করে উইকেটের দেখা পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।